হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমি খুব চিৎকার করছে কারণ দিদিরা এসছে, সোনামা আছে বাড়িতে আর দিদিরা এসছে, তাই টমি সেটা বুঝতে পেরেছে, তাই টমি খুব চিৎকার করছে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। আর আজকে আমি ভেরি ভেরি মাচ এক্সাইটেড, ভেরি মাচ হ্যাপি, বিকজ আমি আজকে একটা নতুন জিনিস এক্সপ্লোর করতে যাচ্ছি। আশা করি তোমরা সবাই শুনেছো কলকাতাতে প্রথম কোরিয়ান ফুড ট্র্যাক এসেছে, সেটা হচ্ছে মানে কোরিয়ান কিছু ফুড কলকাতায় আনা হয়েছে, মানে ওখানের স্বাদটা আমরা এখানে পেতে চলেছি। তো এটা অনেকদিন হলোই মানে চলে এসছে, বাট আমি টাইম পাইনি, তো আজকে আমি সেটা এক্সপ্লোর করতে যাচ্ছি। আমি যাচ্ছি আজকে গড়িয়াহাটে ফুড ট্র্যাকে, কোরিয়ান ফুড ট্র্যাকে, ইয়াম ইয়াম বলে। তো পুরোটাই তোমাদেরকে দেখাবো, কী কী পাওয়া যাচ্ছে, কত দাম, ব্যাপার বৃত্তান্ত, কীরকম টেস্ট, সব রিভিউ দেবো। তো আমার সাথে আরও দুজন ফ্রেন্ড যাচ্ছে আমার, সবটাই তোমাদেরকে দেখাবো। তো স্টে টিউন উইথ মি, টাটা। তো এবার আমি বেরিয়ে পড়েছি, আমি হেঁটে হেঁটে যাচ্ছি সিআইটি মোড় বাড়ি থেকে। বেশিক্ষণ লাগে না, যেতে লাগে মিনিট পাঁচেকের মতো। ওরা আমার জন্য ওয়েট করছে, অ্যাকচুয়ালি ওরা বললে ভুল হবে, অনিশা আগে চলে এসছে, তো অনি ওয়েট করছে আমার জন্য, ওনা এখনও বাড়ি থেকে বেরোচ্ছে। তো চলো ওদের কাছে যাই, তারপরে বাকিটা ওদের সাথে গিয়ে দেখাচ্ছি। তো এখানে আমি ব্লগ করছি, মানে এখনকার ব্লগের দায়িত্বে আমি রয়েছি। তো বল, আমি দিয়ে দিয়েছি মজা হচ্ছে, নিউ কিছু এক্সপ্লোর করতে যাচ্ছি। তোমাদের বললামই কোথায় যাচ্ছি, তো সবটাই দেখাবো, ফুড রিভিউ দেবো, কেমন কি প্রাইস, ব্যাপার সবটাই বলবো। আগে জায়গাটায় যাই, আরে ওটা অনেকদিন, অ্যাকচুয়ালি ওটা অনেকদিন আগে মানে এসেছে, বাট আমাদের আর টাইমই হয়নি যাওয়ার, তো আমরাই লেট যাচ্ছি, আমরাই লেট যাচ্ছি এতদিন পর। তো আমাদের টাইম হয়েছে, ম্যাডামও ব্যস্ত, আমিও ব্যস্ত, এই ম্যাডামও ব্যস্ত, মোটর আমি ব্যস্ত নেই, ফ্রি আছি, আর আমরা তিনজন একসাথে হয়েছি বহুদিন। এক্স্যাক্টলি এটাই এটাই এটাই, একজনের সাথে আরেকজনের দেখা হচ্ছে, অন্যজনের সাথে অন্যজন, কিন্তু যেমন আগে শুনে ওদের দেখা হয়েছিল, আমার দেখা হয়নি। তো আমি ওয়েট করছিলাম যে কখন তিনজনের একসাথে দেখা হবে, ফাইনালি। তো ফাইনালি আমরা তিনজনে একসাথে যাচ্ছি। এবার অ্যাটলিস্ট ওয়েট করতে করতে আমরা পৌঁছেই গেলাম, যার জন্য আমরা এতক্ষণ খুব এক্সাইটেড ছিলাম সেই ইয়াম ইয়াম ফুড ট্র্যাকের ওখানে। তো গিয়ে দেখলাম বেশ মোটামুটি ভালোই ভিড় আছে। তো আমরা আস্তে আস্তে সামনে যাব, তার আগে এই ম্যাডামও ভ্লগ করছে, দেখুন এই ম্যাডামেরও ভ্লগ চ্যানেল আছে, আর আরেকজন পোস্ট দিচ্ছে। তো আমরা আস্তে আস্তে গেলাম, গিয়ে আমরা মেনুটা নিয়ে দেখলাম কী কী পাওয়া যায়, প্রাইসগুলোও দেখো, তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। জাস্ট ভীষণ ভীষণ ভালো ফুড কোয়ালিটি, আমি আবারও বলছি, মানে ভীষণ ভালো এক্সপিরিয়েন্স। আর এই যে এখানে তোমাদেরকে অর্ডার দিতে হবে, তোমরা কী কী খাবে, কি ওখানে পেমেন্ট করে দিতে হবে, আর তারপরে ওরা একটা স্লিপ দেবে, সেখানে একটা নাম্বার থাকবে, অ্যাকর্ডিং টু তোমাদের নাম্বার স্লিপে যেটা লেখা থাকবে সেই অনুযায়ী ওরা ডাকবে, এবং তোমরা তোমাদের অর্ডার পেয়ে যাবে। দেখো কী কী পাওয়া যাচ্ছে এখানে, এখানে বোবা বাবেল টি থেকে র্যামেন থেকে শুরু করে কর্নের যেটা আমরা খেলাম, উফ জাস্ট অসাধারণ, পুরো মেল্ট হয়ে যাচ্ছে ভিতরে মজরেলা চিজটা, ভীষণ ভীষণ মজা করেছি। এবার আমি অনি আর অনা ডিসাইড করছি যে কী খাবো, আমি আর অনা
হাতে নিয়েছি, আর অনি আমাদের ভিডিও করছে। অনিকে জিজ্ঞাসা করছি কি খাবি কি খাবি। দেখো আমরা কনফিউজ, মানে কোনটা নেব কোনটা খাবো। এই করতে করতে আমাদের কিছুটা টাইম চলে গেছে, তারপরে আমরা এবার গিয়ে অর্ডারটা করব। তো দেখো আমরা অর্ডার করছি আর কি করছি সেটা আমরাই জানি। ভীষণ ভীষণ মজা করেছি আমরা অর্ডার করতে গিয়ে, 10 বার পিছনে ইয়ারকি করছি আমরা, আর ক্যামেরাম্যান আমাদের অনিশা ম্যাডাম তো আমাদের পিছনে লেগেই যাচ্ছে আর হাসিয়ে যাচ্ছে আমাদের। আর ও বলেছে তোরা যাগি অর্ডার কর, আমি তোদের ভিডিও করে দিচ্ছি। তো ও অনেকটাই মানে হেল্প করেছে, মানে ও অনা অনামিকা অনা অনিশা অনি আমি ওদেরকে ভালোবেসে শর্ট ফর্মে ডাকি, যাই হোক। তো ওরা খুব হেল্প করেছে, খুব খুব হেল্প করেছে আমার ভিডিও করে দিতে, ব্লগটা করে দিতে। আর আরেকজন ম্যাডামও দেখুন তার ব্লগের জন্য সেও শ্যুট করছে। তো আমার পেমেন্ট করার ডান, এবার ওয়েট করতে হবে। আর অনিশা কন্টিনিউয়াসলি আমাদেরকে হাসিয়ে দিচ্ছে, ভীষণ মজা করেছি আমরা। এবার আমরা ওয়েট করছি যে কখন আমাদের খেতে দেবে। তো ততক্ষণ কী করবো কী করবো, আমরা একটু ফটো সেশন করে নিলাম। ফটো সেশন করে তারপরে আমাদের খাবার আসতে দিলে ওনারা ডাকলো, এবার আমরা ফুড রিভিউ দেবো। ম্যাডাম আপনি খাবেন না? খাবো, এই তো এসে গেছে। এটা কি তিনটে আমি খাবো এরপরে, কেমন রিভিউ? ভালো বল রিভিউ, কেমন খেয়ে দে খা। হ্যাঁ আচ্ছা খেয়ে দেখ, একটা খেয়ে দেখ। আজকে তোর জন্য এখানে আসা। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোর রিভিউ দে কেমন কেমন। দেখ পয়সা কথা বলতে, অ্যাজ আ কোরিয়ান লাভার তুই আমাকে যা ফুড দিবি, কোরিয়ান ফুড তোমার খেতে ভালোই লাগবে, আমি কখনো খারাপ বলবো না। আচ্ছা তো এইটা কেমন খেতে, মানে এমনি বেসিক্যালি ভালো খেতে? ভালো খেতে। ম্যাডাম এইটা কেমন খেতে, আপনার কিছু বলতে চাইছে কি? আমি ভাবার চেষ্টা করি, ভালো খেতে ভালো খেতে ঠিকঠাক। ওয়ার্ড খুঁজে পাচ্ছে না অ্যাকচুয়ালি বেসিক্যালি। খুব একটা মিষ্টি নয়, ভালো। কেমন লাগলো? দারুণ, বলসগুলো মুখে এলো। উনি এখন কন্ডাক টেস্ট করছেন আর তার ঘ্যাম লেগেছে, আর আমার তো কোনো কথাই হবে না। নাও এটা, এটার জন্যই আমি এসেছি, মানে এটা আমার ইয়েস ওয়াও, এটা আমার মানে এটা দেখে আমি ফ্যান হয়ে গেছি। দেখো ধরে দাঁড়িয়ে আছে প্রচন্ড, ম্যাডাম একটু অন্ধকার আছে বাট শুধু ওটা খেয়ে বলিস না, সসেস খেয়ে বলিস না যে কেমন ফিডব্যাক। নুডলস থেকে ফিডব্যাক দেয়, হ্যাঁ নুডলস এর ফিডব্যাক লাগবে আমাদের। একটু স্পাইসি, স্পাইসি তো হবেই, কোরিয়ান ফুড স্পাইসি হবে, কোরিয়ান ফুড বলে বাবা। তো আমরা আজকে ভীষণ ভীষণ মজা করেছি আর অনেক কিছু আমরা খেয়েছি, এখন বাড়ি যাওয়ার পালা। তো আমি সাজেস্ট করবো তোমরা যদি একবার পারো এখানে ট্রাই করো ফুডগুলো, কোরিয়ান ফুডগুলো ভীষণ মজার। আর সবথেকে বড় কথা হচ্ছে আমরা অনেক কিছু খেয়েছি, বাবাবাবেল টি থেকে শুরু করে আমরা একটা কর্ন হটডগ খেয়েছি যার ভিতরে মজারেলা চিজটা এত ভালো ফিলিংস ছিল, মানে মুখে দিলে মেল্ট হয়ে যাচ্ছে। এছাড়াও আমরা টপ র্যামেনের একটা নুডল
নুডলসের মতো একটা ট্রাই করেছিলাম, এছাড়াও স্নোই চিকেন আর লাস্টে কোল্ড ড্রিঙ্কস ট্রাই করেছি। ভীষণ ভীষণ ভালো খেতে ছিল, ভীষণ মজা করেছি। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে ভিডিওটা অনেক শেয়ার করো, লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট, বাই।